না হইব না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, নান্দনিক টিভি লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নান্দনিক সংলাপে আমরা আমন্ত্রণ জানিয়েছি ছাতক উপজেলার কুর্মা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের জননন্দিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাবেক সভাপতি, বিশিষ্ট 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 সমাজ সেবক এবং যিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, তৃণমূল আওয়ামী লীগ নেতা জনাব আলহাজ আরজক আলী সাহেব। আজকে আমরা উনার সঙ্গে একান্ত কথা বলবো। সর্বপ্রথম জানতে চাইব, কেমন আছেন আপনি? আমি তো কেমন আছি এটা আপনারাই জানেন। আমি প্রথম ধন্যবাদ জানাই নন্দনী টিভি চ্যানেলকে এবং আমার ছোট ভাই শামীমকে। আমার সাক্ষাৎকার নেওয়ার আমি মনে করি যে আমার জীবনের একটা সার্থকতা। আমি গত 2 বছর হয় গড়িয়ে আছি আওয়ামী লীগের জন্য। আমার ফ্যামিলিগত সহ সবাই আমরা আওয়ামী লীগের এক এক দাসে, আর ফ্যামিলিগত আমরা আওয়ামী লীগের। আজকে আমাকে বলা হচ্ছে কিছু বলার জন্য। বলতে গেলে আওয়ামী লীগের বর্তমান অবস্থান জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে ধন্যবাদ জানাই। একটি কথা বলতে হচ্ছে, আমাদের আওয়ামী লীগের যে উন্নয়নের ধারা এখন চলছে সেটা বিশ্বময় স্বীকৃত, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এবং প্রতি ইউনিয়নে ইউনিয়নে যে গ্রুপের সৃষ্টি এটাও একটা পার্টির জন্য ক্ষতিকর। আমি আমার ঘরের কথা বলবো, অনেক কষ্ট করেছি মুক্তিযুদ্ধের সময়ও, মুক্তিযুদ্ধদের সাথে লড়াইতেও ছিলাম, কিন্তু আমার রেজাল্ট ব্যর্থ। অনেক নেতা কেউ আমি এই ধারণ বাজারে বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে আওয়ামী লীগের আমার প্রয়াত নেতা রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ কেউ এখানে নামিয়েছে, শেখ হাসিনাকেও নেমেছেন, ওনার ফুফাতো ভাই সুনামগঞ্জ যাওয়ার পথে রাস্তাতে শুনেছিলেন যে তারা থানার উপাত্ত হয়েছে, সেজন্য গাড়ি রিটার্ন করে এসেছিলেন। আমরা ধারণ নামিয়েছি, আমাদের এলাকার দাবি দেওয়া অনেক কিছু বলেছি, কিন্তু অনেক লড়াই সংগ্রাম পরে আমার মাথায় আমার বাড়ি আছে, আমার গাড়ি ভাঙ্গা হয়েছিল, আমার সব কিছু বিনষ্ট করে দিয়েছিল সেখানকার সময়ের রাজনীতি। এখনো মাথায় 2টি টিউমার আছে। আমার বিদেশ থেকে যারা আমার 2 ছেলে 5 মেয়ে সবই বিদেশ নাতিনীরা প্রায় 23 জন। আমি
এগুলা বলার কিছু নয়। আমার ইউনিয়নের আমার ছাতকের দলের এমপি মহিবুর রহমান মানি আমার নেতা, নেতা হিসাবে উনি অনেক কাজ করেছেন, অনেক পেয়েছি, কিন্তু অনেক আঘাত পেয়েছি। আজ 2 বছর হয়ে যায় আমাকে কেহ একবার দেখে না। চেয়ারম্যান সাহেব, আমি একটা জিনিস জানতে চাইব, যে প্রথমে যে বিষয়টা, যে আপনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সঙ্গেও আপনি লড়াই সংগ্রামে যুক্ত হয়েছেন, কিন্তু মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি বা যে কিছুই আপনি পাননি, কারণটা কি? কি কারণ? একটিমাত্র কারণ, আমার আমার যারা মুক্তিযোদ্ধা ভাইরা এই বিজয় মাসের দিনে তোমার ক্যামেরার সামনে বলতেছি, তাতে কিছু অন্তর্দ্বন্দ্ব আছে মুক্তিযোদ্ধাদের মাঝেও। এরা যদি আমাকে তারা মুক্তিযোদ্ধার যত্নে নেয়, নিলে পরে তাদের দলের বা মুক্তিযোদ্ধাদের একটা হানাহানি এসে যাবে বলে একদাগি সাধারণ মুক্তিযোদ্ধা নয় যারা উচ্চ লেভেলের, এরা ধারণা আমাকে না আনার জন্য মুক্তিযুদ্ধে। তাই আমি বারবারই, আপনি কি বিষয়টা লিখিত কোন আবেদন করেছিলেন? লিখিত আবেদন আজও আছে, আজও আগামীতে আমার একটা ইন্টারভিউ হবে। যদি আমি নাও থাকি তবে এই ইন্টারভিউতে শুনেছি আব্দুল শরীফ সাহেব আছেন। তো আমি, আপনি সেই সময় যাদের সঙ্গে মুক্তিযুদ্ধে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, আপনার সহপাঠী বা কারো কথা মনে আছে যখন, যারা যাদের সঙ্গে আপনি কাজ করেছেন মুক্তিযুদ্ধে লড়েছেন? যাদের সাথে আমার এই সাইডে যারা মুক্তিযুদ্ধ আছেন, যারা নূরুল্লাহ মিসাত্র মারা গিয়েছেন, মানে রুহের মাগফিরাত কামনা করি, আরো অনেকজন নাম আমি বলবো না, সবার সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, তাদের সাথেও আমার আমার সেই সময় আজকের যে এই পরিবেশ ছিল না, না থাকা সত্ত্বেও আমরা মুক্তিযোদ্ধাকে, শশ মুক্তিযোদ্ধাকে যাওয়ার পূর্বাঙ্গার সময় আমি শশ মুক্তিযোদ্ধায়, এমনকি আমার সেই সময় আমার মা ছিলেন, আমরা অনেক কিছু সন্দেশ ইত্যাদি উপলক্ষে যা কিছু করেন প্রত্যেককে করে খাওয়াইছি। এটা সেই সময় যারা ছিলেন তারাই জানেন মুক্তিযুদ্ধে। আচ্ছা, 2 বৎসর যাবত আপনি বাড়িতে অবস্থান করছেন, বাড়িতে এই 2টি বৎসর যেমন অতীতে আপনাকে রাজনৈতিক অঙ্গনে সভা সমাবেশ লড়াই সংগ্রামে আপনাকে দেখা গিয়েছে, কিন্তু বিগত এই 2 বৎসর যাবত আপনি বাড়িতে আছেন, বাড়িতে এই সময়টা কেমন কাটছে আপনার? বাড়িতে থাকলেও সময়টা কাটে নাই, অনেক সময় মিটিং বা কোনো কিছু শুনলে প্রাণী কাঁধে বা যে করে গাড়িটা নিয়ে দূরেতে উপস্থিত থাকি এই মিটিং শোনার জন্য। আর আমি বাড়ির যারা সোশিয়ালি করে, যারা সমাজসেবক, যারা পার্টি করে, এরা কোনোদিন গড়ে বসে, এও একটা অসুখ আমি বলবো, গড়ে বসে থাকাটা, গড়ে বসে থাকাটা অসুখ। কিন্তু ফন্টন হয়ে এমপি সাহেবের সেটা বলবো, কিন্তু আমাকে এখন পর্যন্ত উনি দেখেন না। আচ্ছা, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক সহকর্মী আপনার রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, আপনার এই যে এই সময়ে, এই যে অবসরকালীন সময় বলি আর শারীরিক অসুস্থতা জনিত কারণেই বলি, এই সময়ে আপনারা খোঁজখবর নিতে কারাগারে এসেছিলেন? আমার খোঁজখবর নিতে ছাত্রলীগ প্রধান সায়াদ, যুবলীগ, আওয়ামী লীগের যারা স্থানীয় নেতৃবৃন্দ, এরা আমাকে, স্থানীয় নেতৃবৃন্দ এসেছেন উপজেলা থেকে বা জেলা পর্যায়ের থেকে কোন নেতৃবৃন্দ? কোন নেতৃবৃন্দ আসেন নাই। এর কারণটা কি মনে করেন? আপনারা যারা দেশের জন্য, সমাজের জন্য, সমাজের উন্নয়নে, দেশের কল্যাণে রাজনীতি করেন, মানুষের কল্যাণে রাজনীতি করেন, এবং আপনি আজীবন সেই কাজটাই করেছেন, সেই কাজটাই করেছেন, কিন্তু এই সময়ে যখন আপনি নিজে যখন এখন অসুস্থতা জনিত কারণে গৃহবন্দী বলা যায় 2 বছর যাবৎ গড়ে আছেন, সেই সময়ে আপনার সেই সময়ের সহযোদ্ধারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ আপনাকে দেখতে আসেননি, কেউ আপনার খোঁজখবর নেননি, এই অনুভূতিটা কোন ধরনের আপনার ভিতরে কাজ? এই অনুভূতিটা আমার হয়তো তারা
পার্টির কাজে বা যে কোনো ব্যস্ততাই তারা আসতেছেন না, আর না হয় আমাকে না দেখে আর কোনো কিছু নাই। আমাকে দেখেছেন আজকে উনি নেই, সর্দার সিলেটের পৌর চেয়ারম্যান নাম কি নাম কোন কোন পৌরসভা? সিলেট সিলেট পৌরসভা বাদ দেন, এটা পৌরসভা তুমি জানো যে মারা গেল করোনার সময়, বদরুদ্দিন কামরান, উনি দেখেছেন আমাকে আমার কেবিনে গিয়েও, কেবিনে গিয়ে দেখেছে বিশ্বউদ্দিন সিরাজ, এরা যারা আছেন তারা দু একজন গেছেন আমার এখানে সেই সময়, এবং অনেক ফোন পেয়েছি এমপি সাহেব, ওরে উনাকে আমি এখন পর্যন্ত দেখতে পাই না। আপনি কি আজকে এই অনুষ্ঠানে, আজকে এই লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় এমপি মহোদয়, সাতক্ষীরা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, যিনি তৃণমূল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, জননেতা মুহিবুর রহমান মানিককে কিছু আহ্বান করতে চান আজকের এই লাইভ মুহিবুর অনুষ্ঠানে? রহমান মানিককে আমি আহ্বান করব যে আমার কে না দেখেও যে উন্নয়নের যে কাজ করে যাচ্ছেন সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই, এবং উনি হয়তো আসছেন না আসবেন বলে এইভাবে আমার বাবা আছে, সেই যতকে উনার সাথে আমার কোনো বিতর্কিত কোনো জনেই। গতদিন আমি গিয়েছিলাম মুক্তিযোদ্ধা চত্বরে গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ এসেছিলেন আমার পরিকল্পনা মন্ত্রী, আমার মুক্তিযোদ্ধা প্রধান কুতামিয়া, উনি আমাকে ফোন করে বলেছিলেন যে যাওয়ার জন্য। আমি এই অবস্থার মাঝেও গিয়েছিলাম, সাংবাদিকে সাক্ষাৎ নিয়েছে, সুনামগঞ্জ জাতক একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আমার বক্তব্য আছে। যদি জানতাম যে বকুল এই এই ধরনের তাহলে আমি যাইতাম না। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসছি যে বিষয়টা জানতে চাইবো, এই 2 বছর আপনি বাড়িতে সময় কাটাচ্ছেন, আপনাকে রাজনৈতিক অঙ্গনে সভা সমাবেশে তেমন একটা দেখা যায় না বললেই চলে, তো এই বাড়ির সময়টা আপনি কেমন কাটাচ্ছেন? বই পড়েন, গান শুনেন, না কি করেন? বাড়ির সময়টুকু আমি কাবাই কাটাইতেছে রাজনৈতিক, যে জায়গায় মিটিং হয় যাকে বলি না কেন পেপার পত্রিকা পড়ে, এবং আমার জীবনের শেষ অধ্যায় চিন্তাও বেশি থাকে, এই বেশি থাকায় আমি আমার আমার যারা আছেন আমার নিজের নিজের এলাকার বা গ্রামের গ্রামীণ এলাকার এরা এদের সাথে তাই আমার সাক্ষাৎ হয়, তারা আমার কাছে আসে মধ্যে মধ্যে। আপনি বেশি পত্রিকা পড়েন, বই পড়ার অভ্যাস আছে আপনার, বই পড়েন? বই পড়ি, বই পড়ি, আমার দলীয় বই বেশি ভাবে পড়ি। টেলিভিশন শোনা দেখা হয়? টেলিভিশন সব সময় আমার সামনে আছে। আমরা যদি জানতে চাই যে আপনার পছন্দের একটি গান, যেহেতু গান অবশ্যই শুনেন, টেলিভিশন গান শুনেন আপনি, গান শুনি, আপনার পছন্দের গানটির 2টি লাইন বলবেন দর্শক শ্রোতারা, এখানে অনেক দর্শক শুনবেন, আপনার পছন্দের গানের 2টি লাইন। পছন্দের গান বলতে আমি জানি না, আমার দেশের গান যখন তোলা হয় হ্যাঁ হ্যাঁ তখন শরীর শিহরিয়া উঠে, দেশের গান শুনেন, শিহরিয়া উঠে। আপনার ছেলেমেয়েরা এখন কে কোথায় আছেন? এখন ছেলেমেয়েরা সব লন্ডনে আছে, সবাই লন্ডনে? সবাই লন্ডনে, এক মেয়ে সিলেট আছে, এক নাতি আছে ওখানে আছে, বলে যদি তুমি বলতে আনতে পারি আমার কাছে। জি, আচ্ছা, এই যে আপনার, আপনি তো নিজে কয়েকবার লন্ডনে গিয়েছিলেন, আপনাদের ছেলে আমি মেয়ে, লন্ডন গিয়েছি, আবার কি যাওয়ার কোনো পরিকল্পনা আছে বা না? ছেলে আমি আমি এখন আর যেতে পারছি না, তারাও করোনার পরে তারাই বলছে যে সব আসবে। আচ্ছা, আর বিশেষ করে যে বিষয়টা ইউনিয়নের 3 বার চেয়ারম্যান ছিলাম, ও কথা বলেছ, ইউনিয়নে অনেক কিছু করেছি কিন্তু কিছু ছিল না, ইউনিয়ন অফিস করেছি, হসপিটাল করেছি, রাস্তা ঘাট যাবতীয় যা কিছু আছে সব কিছু সব ক্রিয়া আমার